80টি হাতির সুরের মতো খাল থাকার কারণে এই বিলের নাম আশুরার বিল। আর সেখানে নির্মিত হয়েছে 900 মিটার দীর্ঘ এই কাঠের সেতু, যার নামকরণ করা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শেখ রাসেল জাতীয় উদ্যানে দৃষ্টিনন্দন এই শালকাঠের সেতু এখন পরিণত হয়েছে জেলার অন্যতম বিনোদন কেন্দ্রে। এই এখানে 80টা হাতির সুরের মতো তারপরে ক্যানেল থাকার কারণে এটার নাম হয়েছে হলো আশুরার বিল। ইংরেজি বর্ণমালা জেড আকৃতিতে বানানো হয়েছে এই সেতু। সেতুর দুই পাশে শাপলা আর পদ্ম ফুলে ভরা বিল, সঙ্গে অতিথি পাখির কলকাকলি মুগ্ধ করছে দর্শনার্থীদের। কেউ বা আবার প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার প্রত্যাশায় নৌকাযোগে ঘুরছেন বিল জুড়ে। জাতীয় উদ্যান এবং আশুরার বিলের সৌন্দর্য তা আসলে মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন। চারদিকে শালবৃক্ষের বনভূমি, মাঝে বিল এবং বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সাথে সংযোগ সৃষ্টি করেছে এই কাঠের সেতু। সেতুটির পশ্চিমে খটখটিয়া কৃষ্ণপুর ও পূর্ব দিকে নবাবগঞ্জ। যে কোনো উৎসব পার্বণে এখানে ঢল নামে দর্শনার্থীদের। দুটো ঈদ এবং পূজা, দুর্গাপূজা উপলক্ষে এখানে যে পরিমাণ মানুষের সমাগম হয় এটা আসলে অকল্পনীয়। তাই এই বৃষ্টি যদি দ্রুত সংস্কার করা হয় তাহলে এখানে পর্যটনের দ্বার উন্মুক্ত হবে। 2010 সালের 24শে অক্টোবর এই শালবনকে ঘোষণা করা হয় শেখ রাসেল জাতীয় উদ্যান হিসেবে, যার আয়তন 517.61 হেক্টর বা 1278.49 একর। এই বিশাল বনাঞ্চলে রয়েছে 251.78 একর জলাশয়। শুধু জলাশয় নয়, পুরো শাল বনাঞ্চলকে জাতীয় উদ্যান ঘোষণা করার মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বললেন এই বন কর্মকর্তা। এই শালবনটাকে আমরা এনরিচমেন্ট করে যাচ্ছি শাল সহযোগী প্রজাতি দ্বারা এবং বিভিন্ন ফলজ প্রজাতি দ্বারা, যেই প্রজাতিগুলো আমাদের পূর্বে ছিল এখন নাই। বর্তমানে পর্যটক বৃদ্ধি পাওয়াতে শেখ ফজিলাতুন্নেসা কাঠের সেতুকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট বেশ কিছু ব্যবসা। বিভিন্ন ধরনের খাবার ও খেলনা সামগ্রীর দোকানেরও দেখা মেলে এখানে। আমি এখানে ব্যবসা করি, ফলের দোকান আছে। যত দর্শনার্থীরা আসে তারা আমার কাছে মোটামুটি ফল ক্রয় করে। এখানে দর্শনার্থীরা আসলে ভালো প্রাকৃতিক একটা সৌন্দর্য, আর আমি এখানে বিগত 1 বছর যাবৎ ক্যামেরা চালাচ্ছি, মোটামুটি আসে, যা আসে এ দিয়ে আমার চলে আর কি। পর্যটকদের জন্য আরো সুবিধা বৃদ্ধির প্রত্যাশা করেছেন এখানে আগত দর্শনার্থীরা। এখানে কাঠের ব্রিজটা অনেক সুন্দর, দেখতেও সুন্দর, ঘুরতেও অনেক সুন্দর। এর থেকে আরো একটু উন্নত মানের করলে আরো বেশি ভালো হয় মেয়েদের জন্য। প্রকৃতি দেখতে তো ভালোই লাগে, গাছগাছালি অনেক, তারপরে বসার জায়গা একটু হলে ভালো হইতো। এই যে এরকম যে একটা জায়গা হয়েছে ভালো, মোটামুটি অবশ্য ঘোরার মতো জায়গা, অনেক লোকজন আসে অবসর সময় কাটার জন্য, ভালো আর কি। পুরো অঞ্চলটিকে পর্যটনের আওতায় নিয়ে আসার সরকারি সিদ্ধান্তে শুরু হয় উদ্যানটিকে আকর্ষণীয় করে গড়ে তোলার কাজ। এটিকে আরও উন্নত আধুনিক করার লক্ষ্য নিয়ে কাজ করছে স্থানীয় উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের মাধ্যমে আমরা বেসামরিক পরিবহন পর্যটন মন্ত্রণালয়কে জানিয়েছি, তারা এই বিষয়ে আমাকে আমাকে আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আপনারা আশুরার বিলকে ঘিরে যে আমরা মহাপরিকল্পনা নিয়েছি সেটি বাস্তবায়ন দেখতে পাবেন।